খুবই দুঃখের একটি সংবাদ হচ্ছে লিবিয়াতে 26 জন বাংলাদেশি অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছেন। লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে এই ঘটনা ঘটে। অপহরণকারীরা 26 বাংলাদেশি সহ মোট 30 জনকে গুলি করে হত্যা করে। বার্তা সংস্থা রয়টারের বরাত দিয়ে বলা হয়েছে লিবিয়ান একটি ট্রাফিকার গ্রুপ এই 30 জনকে হত্যা করেছে, আর লিবিয়ার ইন্টারন্যাশনালি রিকগনাইজড গভর্নমেন্ট এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। লিবিয়ার গভর্নমেন্টের স্টেটমেন্ট অনুযায়ী 26 জন বাংলাদেশি সহ 4 জন আফ্রিকান এই অপহরণকারীদের গুলিতে নিহত হন এবং 11 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে জিনতানে হসপিটালে ভর্তি করা হয়। অপহরণকারীরা অনেক দিন ধরেই লিবিয়াকে তাদের একটি ডেস্টিনেশন হিসেবে ইউজ করে আসছে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য লিবিয়াকে ব্যবহার করে আসছে। মেডিটেরিয়ান সমুদ্র পার করে তারা লোকজনদেরকে ইউরোপে পাঠাতো। আমরা সবাই জানি গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে। অ্যাকচুয়ালি গাদ্দাফির পতনও গৃহযুদ্ধের মাধ্যমেই হয় এবং তখন থেকেই লিবিয়ার ইন্টারনাল পলিটিক্স এবং রাজনৈতিক উত্তেজনা সবসময়ই চরমে। তার মধ্যেই এই 26 জন বাংলাদেশির এরকম একটি দুর্ভাগ্যজনক পরিণতি আমাদের দেখতে হলো। আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতবাসী করুক। Gotcha!